না না কিছু করব না, মাস্ক নামাও না। এই মাস্ক তুমি কোথায় পেয়েছো? এই তো এখানেই একটা পড়েছিল, এটা তোমাদেরই হবে। আর তোমার ওই জাঙ্গিয়া মাস্কটা কোথায়? ওই জাঙ্গিয়া মাস্ক তো ওটা ধুতে দিয়েছি, একটা মাস্ক ওয়ান টাইমই পরি। তাই একটা মাস্ক চলার পথে আছি সাথে আপনাদের চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের হাসি মজা চলছে এবং সেটা চলবে। এখন দেখাচ্ছি আপনাদেরকে আজকে কী কী করা হচ্ছে। না না কিছু করব না, মাস্ক নামাও না। এই মাস্ক তুমি কোথায় পেয়েছো? এই তো এখানেই একটা পড়েছিল, এটা তোমাদেরই হবে। আর তোমার ওই জাঙ্গিয়া মাস্কটা কোথায়? ওই জাঙ্গিয়া মাস্ক তো ওটা ধুতে দিয়েছি, একটা মাস্ক ওয়ান টাইমই পরি। তাই একটা মাস্ক মানে রিপিট করে করি। করোনা হয়েছিল তোমার? হ্যাঁ আমার তো দু তিনবার করোনা হয়েছে। করোনা দু তিনবার হলো? তারপরে কি করলে? কোনটা কোনটা? ওই 120? ১২০টা অ্যাকচুয়ালি কি? ওর নামটা কি, ব্র্যান্ডটার নাম কি? বেঙ্গল টাইগার, উড়ান। উড়ান বেঙ্গল টাইগারটাই। আর ওই চ্যালেঞ্জ নিবি না শালা, ওটা খাওনি? হ্যাঁ চ্যালেঞ্জ বলে একটা ব্র্যান্ড আছে বাংলা মদ। না এটা আমাদের এই জোনে পাওয়া যায়। কোথায়? তা তুমি কোনটা খাও? বেঙ্গল টাইগার। ওটা কি বাংলা? হ্যাঁ ভালো মদ। তাই বলে ওখানে লেখা আছে তাহলে প্রচুর বাংলা কর, সেইগুলো বেঙ্গল টাইগার মতো তাকে মানে ডাক্তার মত খেতে বারণ করে, তারপরে সে মত খাওয়া শুরু করে বেঙ্গল টাইগার। আচ্ছা আর তুমি তাহলে কোনটা খাচ্ছ? ওটাই তো খাচ্ছি, ওই বেঙ্গল টাইগার। কি দিয়ে খাচ্ছ? আরে শুনি না একটুখানি, আজকে বলতে হবে হচ্ছে বাংলা মালের ইতি কথা বলো না। আরে নামাও না মাছ। তাহলে করোনা তোমার বাংলা খেয়ে তিনবার হলো? না বলছি বাংলা খেয়ে তিনবার করোনা হয়েছে। আরে শোনো না, বললো তো ভেতর থেকে স্যানিটাইজ হলো, তা তিনবার হলো কি করে? মদেও ভেজাল দিয়েছে তো? বাংলা মদে ভেজাল দিলে তুমি কাকে ধরবে? সব জায়গায় সব কিছু ধরা যায়। তাহলে খেয়ে নিচ্ছ খালি চাপ নিছে? এ তোমার এখানে তো ভোট করেছি। কোথায়? ভোট তো আমরা এখানে দিই। হ্যাঁ এখানেই শিফট করে না, এই আজকের দিন থেকে এখানে ভোট দিচ্ছি, বাংলা স্কুলে ভোট। তা আমি কি বলছি, তুমি বাংলা খাচ্ছ, আমি বাংলা স্কুলে ভোট দিচ্ছি। পাগল এসছে? হ্যাঁ তাতলি আজ কে আসছে? ওই পাগল বাইকটাকে তো জবর। এ আপু শোন না, শোন শোন, আরে আয় না দু মিনিট। ওই ওই ধাঁধাটার উত্তর দিলি না তো? একটা ধাঁধা বলতে পারবে? একটা ধাঁধা, মাস্কটা নামাও না। একটা ভিআইপি রোডের ওপরে একটা কুকুর মরে পড়ে আছে, মানে কোনো গাড়ি চাপা দিয়েছে, ঠিক আছে? এবার ধরো এখানে কুকুরটা মরে পড়ে আছে, একটুখানি দূরে ধরো দু ফুট দূরে একটা কাক মরে পড়ে আছে, কেন? কাকটাকেও গাড়ি চাপা দিই, কুকুরটা মরলে কাকটা খেতে যাচ্ছে, তখন ও গাড়ি চাপা হয়ে গেছে। তাহলে কুকুরটা মরলো কেন? কুকুরটা গাড়ি চাপায় মরেছে। আচ্ছা কাকটা তাকে খেতে এসছে, তা কাকটা মরে গেল। কুকুরের বডিতে কোনো পয়সা না? আমি ওইটাই বলতে চাইছি যে কাক মানে কুকুরটা মরলো কি করে? পুরো গাড়ি চাপা মরে গেছে। তা কুকুরটা কোথায় যাচ্ছিল? কুকুরটাও কোথায় যাবে? কুকুরটা রাস্তা দিয়ে যাচ্ছিল। কেন রাস্তা দিয়ে কোথায় যাচ্ছিল? তাও দেখে যায়নি কুকুর বেড়ালতে জন্য? কেন উত্তর পেয়ে গেল তো পৃথিবী আর গোল হতো না চোখ। আচ্ছা ও বলছে কি বেঙ্গল টাইগার খায়, মাস্কটা নামাও। তাহলে বিলি খাই? হ্যাঁ নামাও না। নাও তিনটের মধ্যে তোমরা খাচ্ছ, তা আমার ভালো কোনটা? সরকারি বাদ বাকি জয় ফয় বেসরকারি? না কি ঠিকঠাক ধরেছে বেঙ্গল টাইগারে? তোমার নিজেকে কি মনে হয়, রয়্যাল বেঙ্গল মনে হয়? রয়্যাল এনফিল্ড রাজা কা সাভারি, তোমার গাড়িটা দাম হতে পারে বুলেটের তে বেশি। হ্যাঁ এটা কিন্তু রয়্যাল এনফিল্ড, কথাটা মানে হচ্ছে রাজা কা সাভারি। আচ্ছা তা তোমার বাংলা খেয়ে কি মনে হয় রাজা কা সাভারি? হ্যাঁ বেঙ্গল টাইগার যাওয়ার তো বেঙ্গল সাথে আবার টাইগার। আচ্ছা তাহলে বাংলার বাঘ,
সেটা তুমি মাস্কটা নামিয়ে বলো একটু শুনি। না না ভাই বলো না। তা তুমি ওটা খেয়ে কি বাংলার ভাগ হলে? তুমি বাংলার ভাগ হলে? হ্যাঁ মোটামুটি। আমরা 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 তো আমরা তো আমরা তো মিডিয়া আমরা তো আমরা যে জোশটা পাচ্ছি, আচ্ছা এবার একমাত্র কি যে বেঙ্গল টাইগারটা তো একমাত্র গভর্নমেন্টের মাল, মানে তোমরা গভর্নমেন্টকে সাপোর্ট করছো? সাপোর্ট এই সাপোর্ট না করলে আর ওই গানটা শোনা যোগ পেটের নারী ঘুরি যখন বাংলা মালে পৌঁছে যায়, শোনা যায় গানটা? তাহলে এই যে মিডিয়া এই এই যে এত কন্যাশ্রী বধুশ্রী তারপরে রেশন চাল, একদিনই লকডাউন, শুনুন শুনুন, একদিন লকডাউন হয়েছিল, একদিন লকডাউন হতে 3 কোটি কত লক্ষ টাকার মাল বিক্রি হয়েছিল, এই টাকা দিয়ে সরকার চলে, গাঁজা মদ পৃথিবীতে যদি ভগ্স হয়ে যায় সেদিন কন্যাশ্রীর টাকা আর ওই লক্ষ্মীশ্রীর টাকা কেউ দিতে পারবে না, একমাত্র মমতা দিদি মানে ট্যাক্সের উপর। তার মানে আমি কি বলছি, তার মানে লোককে বলছো যে তুমি উৎসাহিত করছো যে বাংলা খাও? হ্যাঁ বাংলা খেতে হবে, বাংলা খেতে টাকা করতে আসবে, টাকা করতে আসবে, তা বাংলা খাওয়ার টাকা করতে আসবে, বাংলা না খেলে টাকা করতে গেলে বাংলা খেলে টাকা তো আমার রোজগার থেকে ট্যাক্স দিচ্ছি। ও আচ্ছা, মানে বাংলাকে ট্যাক্স দিচ্ছি, যেরকম তুই এমনি ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছ না? হ্যাঁ ওটার মাধ্যমে দিচ্ছি। এক মিনিট, বাংলা খেয়ে তুমি ট্যাক্স দিচ্ছ? হ্যাঁ এমনি ট্যাক্স দিচ্ছ না? দেখলা ওই যে পড়লো না, ঘুরে গেল, আরে কি অবস্থা। তো যাই হোক, তা বাংলা মধ্যে চারটা কি? আমরা এখন তো বলছে ইসে নিমতা থানা আছে নতুন, নিমতা থানা আজ পরে হবে, সিরিয়াস কথা না, আমি বলি বাংলা থানায় বলছে পৃথিবীতে বিরিয়ানি থাকতে মদের নেশা কেন করে? পৃথিবীতে বিরিয়ানি থাকতে? আচ্ছা এত বড় কথা বলছো তো, বিরিয়ানির যে লোকটা খাবে, এবার বিরিয়ানিটা তো কিনতে হবে, তো কিনতে গেলে যে জোশটা সে পাবে, জোশের জন্য সরকার মিঠু আবার আসে ওগুলো আমার সঙ্গে, আমি বলছি কি বাংলা মদ খেয়ে তুমি সরকারকে সাপোর্ট করছো, হেল্প করছো, কিন্তু আমি বলি বাংলা মদের চারটা কি দিয়ে খাচ্ছো? বাংলা মদের চার দিয়ে আপনি লঙ্কা লবণ দিয়ে খেয়ে নেবেন, লঙ্কা লবণ চুল্লু খেলো, চুল্লু ছিল, চুল্লু খেয়ে যেরকম মানুষ মারা যেত, শোনা এটা এখন পড়ছে না, না উনি পারছে না, ওটা বেসরকারি করে সরকার ট্যাক্স পাচ্ছে না, বলে ঘুরিয়ে কান ধরেছে, ওটাকে ঘুরিয়ে বিক্রি করেছে ওদের ট্যাক্সের বেশি টাকা পাওয়ার জন্য, কিন্তু চুল্লু এক সময় ভালো নেশা ছিল, সেটাকে ব্যান করে দিয়েছে। না তুমি, আমি বলছি সেটা তো গেল চুল্লুর ইতিহাস। হ্যাঁ আমি বলছি বাংলা মদের চারটা কি? বাংলা মদের লঙ্কা লবণ, শুধু লঙ্কা, তুমি খাও কি দিয়ে? আমি আমি একটু কিছু কিনে দিচ্ছি, তুমি একটু ছোলা দিচ্ছ, তাহলে বলো দাদা দাও, ওটাই দাও না, প্রেম আমার কাছে 4 প্যাকেট সিগারেট আছে। আচ্ছা বলো, এই খেবা কি করছে দেখা? তা বলছি বাংলা মতটা কি, লঙ্কা লবণ দিয়ে খাচ্ছ? আজকে খেয়েছো? তো ওটার দাম কত? অ্যাকচুয়ালি শুনুন, না না বলছি ওটার দাম কত? বাংলা 120 টাকা, 120 টাকা, তাই জন্য কাউন্টার ওটাকে আমি সুযোগ আমি নাম দিয়েছি কি বলতো, বাংলা মত শুনতে কতটা কেমন লাগে? 120 টাকা, 120, হ্যাঁ 120, তুমি খালি বললে তোমাকে রাস্তায় ডাকা হলে কি বলবো, 120, ও এটা বলবো না, এ লোকে বুঝবে না তো, লোকের বাড়িকে দাও, আমি তো তোমার দাদা। আচ্ছা তুমি আমাকে বলো, তোমাকে সাইড করে বলবো 120, এবার দাম বাড়লে বন্ধ করে দেবো? না না তুমি বন্ধ করে দেন, আমি ডাকা কি আমি কি বলবো তোমার, ওই কারেন্ট দামটা দিয়ে ডাকবো তোমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা পারমিশন দিয়ে দিলে অন ক্যামেরা।